হ্যালো ভিওয়ার্স আবারও একটি নতুন ভিডিওতে সকলকেই স্বাগত জানাই আজকের ভিডিওতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি এক্সামের রেজাল্ট পাবলিশড হয়েছে সে বিষয়েই আলোচনা করবো যারা যারা এই দুই হাজার একুশ সালের এপ্রিল মাসে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিস অ্যাটেন্ডেন্ট পদের এক্সাম দিয়েছিলেন তাদের রেজাল্ট কিন্তু আজকে পাবলিশড হয়েছে সেই রেজাল্ট আপনারা কীভাবে চেক করবেন সে বিষয়েই আজকের ভিডিওতে আলোচনা করবো সম্পূর্ণ বিষয়টি জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে রাখুন আপনারা অন স্ক্রিনে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি ওপেন করলে এখানে দেখবেন এখন রয়েছে কারেন্ট ভ্যাকান্সি এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে তো যদি আপনারা ক্লিক করেন তাহলে হয়তো সরাসরি অপশানগুলো আসবে না তাই আপনারা কি করবেন এই কারেন্ট ভ্যাকান্সি এই অপশানে একটু ক্লিক করে কিছুক্ষণ ধরে রাখবেন যদি মোবাইল থেকে কেউ করেন আর যদি কেউ কম্পিউটার বা ল্যাপটপে করেন সেক্ষেত্রে মাউস নিয়ে গেলেই চলে আসবে আর মোবাইলে করলে পরে আপনারা এখানে একটু ক্লিক করে ধরে রাখবেন কয়েক সেকেন্ড তাহলে দেখুন নিচে অপশান চলে আসবে এই যে রেজাল্টস তো এই রেজাল্টসে আপনারা ক্লিক করে দেবেন এছাড়াও এখানে কারেন্ট ভ্যাকেন্সি কল লেটার এগুলো সমস্ত লিঙ্ক রয়েছে আপনারা রেজাল্ট দেখার জন্য এই রেজাল্টে ক্লিক করবেন ক্লিক করলেই দেখবেন এই পেজটি আপনাদের সামনে ওপেন হয়ে যাবে তো আপনাদেরকে সরাসরি এই পেজটির লিঙ্ক আমি দিয়ে দেবো সেখানে ক্লিক করে এই পেজটি ওপেন করতে পারবেন এরপরে দেখুন এখানে রয়েছে জুলাই সাত দুই হাজার একুশ আজকেই পাবলিশড হয়েছে রিক্রুইটমেন্ট অফ অফিস অ্যাটেন্ডেন্ট দু হাজার কুড়ি ডিসপ্লে অফ রোল নম্বর অফ প্রভেশনালি শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস যারা দু হাজার কুড়ি সালের অফিস অ্যাটেন্ডেন্টস পদের এক্সাম দিয়েছিল এপ্রিল মাসের নয় তারিখ ও দশ তারিখ তাদের এই রেজাল্ট আজকে এখানে দেওয়া হয়েছে তো এই লিঙ্কে ক্লিক করলে দেখবে আপনাদের সামনে এই পেজটি ওপেন হয়ে যাবে এরপরে দেখুন এখানে রয়েছে রোল নম্বর অফ প্রভেশনালি শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস তো এই লিঙ্কে আপনাদেরকে ক্লিক করতে হবে লিঙ্কে ক্লিক করলেই লোডিং হয়ে আপনাদের সামনে এইভাবে ডাউনলোড করতে বলবে আপনারা ডাউনলোড করে নেবেন তারপরে যখন ওপেন করবেন দেখবেন এই ধরনের পেজ থাকবে তো এখানে আমি এটাকে একটু জুম করে নিচ্ছি এখানে সমস্ত ইন্ডিয়ার যতগুলো ব্রাঞ্চে এক্সাম হয়েছিল সবার লিস্ট রয়েছে দেখুন প্রথমে এখানে লেখা রয়েছে ওপরে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট অফ অফিস অ্যাটেন্ডেন্স ডেট অফ এক্সাম নাইন্থ অ্যান্ড টেন্থ এপ্রিল দু লিস্ট অফ রোল নং অব শর্ট লিস্টেড ক্যান্ডিডেট নিচে দেখতে পাচ্ছেন সবার রোল নম্বরগুলো শো করছে অনেক বড়ো লিস্ট রয়েছে তো এগুলো অন্য ডিস্ট্রিক্টের বা অন্য স্টেটের লিস্ট আমি আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে লিস্ট সেটা দেখিয়ে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গল এখানে কলকাতা নামে লিস্ট আপনারা পাবেন কলকাতার আন্ডারে নিয়োগ করা হবে তাই কলকাতার ভ্যাকেন্সি ছিল তো সেই লিস্ট চেক করার জন্য নিচের দিকে চলে আসলে দেখবেন পেজটা রয়েছে যে এখানে দেখিয়ে দিচ্ছে যে দেখুন এটা কিন্তু সেই কলকাতার লিস্ট এই লিস্টে যাদের রোল নম্বরগুলো রয়েছে তারা এখান থেকে চেক করে দেখতে পারবে তো এইভাবে যে যেই ডিস্ট্রিক্টের মানে যে যেই স্টেটের আন্ডারে বা যেই অফিসের আন্ডারে এক্সাম দিয়েছিলেন তাদের সেই অফিসের আন্ডারে রেজাল্ট চেক করতে হবে তো নিচে সমস্ত রোল নম্বরগুলো রয়েছে এখান থেকে এক এক করে আপনাদের দেখবেন অ্যাডমিট কার্ডের রোল নম্বর রয়েছে সেই রোল নম্বর অনুযায়ী এটা মিলিয়ে দেখতে হবে যদি দেখেন যে সেই রোল নম্বর আপনার অ্যাডমিট কার্ডের যে রোল নম্বর সেটা এখানে রয়েছে তাহলে ভাববেন যে আপনি এই প্রথম যে এক্সাম সেখানে কিন্তু পাস করে গেছেন এবং প্রথমে কিন্তু সিলেক্ট হয়ে গেছেন তো এখানে অনেক বড়ো লিস্ট রয়েছে হয়তো আপনাদের চেক করতে অসুবিধা হতে পারে সেজন্য আরও একটি উপায় আপনাদেরকে বলে দেই এখানে সার্চ করতে পারবেন তো মোবাইলে ডাউনলোড করার পর আপনাদের যে রোল নম্বর রয়েছে সেই রোল নম্বর দিয়ে আপনারা সার্চ করবেন কীভাবে সার্চ করবেন যখন এই পিডিএফ পেজটি ওপেন হবে এই পেজের ওপরে দেখুন এখানে একটা সার্চের আইকন রয়েছে যে দেখতে পাচ্ছেন এই আইকনে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করলেই যে দেখতে পাচ্ছেন বলেছে ফাইন্ড এখানে আপনার রোল নম্বরটা লিখতে হবে তো আপনারা এক এক করে রোল নম্বরগুলো লিখবেন আমি দেখুন লিখছি যখনই আপনারা লিখতে শুরু করবেন দেখুন এখানে যে ইউলো কালারে কিন্তু সব রোল নাম্বারগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন নিচের দিকে রয়েছে তো এইভাবে আপনারা চেক করে দেখতে পারবেন এখানে দেখুন পরের রোল নাম্বারগুলো মিলিয়ে দেখবেন অথবা আপনারা গোটা রোল নম্বর দিয়েও সার্চ করতে পারেন আমি গোটা রোল নাম্বার লিখে দিচ্ছি একটা রোল নম্বর যদি থাকে তাহলে ইউলো হয়ে যাবে দেখুন আমি সার্চ করলাম এই রোল নাম্বারে কিন্তু নেই তাই এটা কিন্তু নো ফাউন্ড দেখালো আর আরও একটা দেখিয়ে দিচ্ছি যদি থাকে তাহলে কেমন হবে দেখুন আমি এখানে যে রোল নম্বরটা রয়েছে তেমন একটা সিলেক্ট সার্চ করলাম তাহলে দেখুন এই যে এইভাবে কিন্তু এই কালারটা কিন্তু শো করবে যদি সেই নামটা থাকে আর যদি না থাকে সেক্ষেত্রে দেখাবে যে নো ডাটা ফাউন্ড বা ম্যাচ হচ্ছে না এই ডিটেলসটা তার মানে যদি আপনার এইভাবে শো করে তার মানে আপনার এই লিস্টে নাম রয়েছে এবং আপনি সিলেক্ট হয়েছেন আর যদি দেখুন সার্চ করে যে আপনার নাম নেই বা আপনার রোল নম্বরটা শো করছে না তার মানে আপনি প্রথম পরীক্ষায় পাশ করেননি বা আপনার এখানে কিন্তু সিলেক্ট হয় এইভাবেই কিন্তু আপনারা এই অফিস অ্যাটেন্ডেন্ট পদের যে রেজাল্ট সেটা কিন্তু চেক করে দেখে নিতে পারবেন আর এই লিস্ট যদি আপনারা ডাউনলোড করতে চান তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান এই লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেই টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমি এই পেজটি লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে ডাউনলোড করতে পারবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিন আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে রাখুন